তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব না, এটা হচ্ছে টোটাল ব্যাপারটা হচ্ছে তুলাবাজি। একটা লোক বাড়ি করছে, তাকে 50,000 টাকা চাইতে গিয়েছিল ভোলু, মোহাম্মদ ভোলু না কে আছে, ভোলু মিয়া, এবং স্বপন কানা স্বপন না কে আছে, তার থেকে টাকা চাইতে গিয়েছিল 50,000 টাকা। এবার এইটা নিয়ে দায়নি নিজেদের মধ্যে একটু ঝগড়াটা হয়েছে, তারপরে বাম্বিং হয়েছে। ওই যাদের যারা চাইতে গেছিলো, যাদের যারা মানে যারা যার থেকে চাইছিল তারা বলে আমরা পাড়া ছেলে, আমরা পাড়ার লোক, আমরা টাকা দেবো কেন। এটা নিয়ে তুতুমামে হয়েছে, যা কিছু হোক। এরপরে জিনিসটা হচ্ছে ওখানে আমি যেটা গেছিলাম, গিয়ে আমি যেটা বুঝেছি, হ্যাঁ, এরপরে বম্বিং হয়েছে। এবং বম্বিং হয়েছে, কথা হচ্ছে কি, এদের মনটা কে বাড়িয়েছে? বম্বিং এভাবে হবে যেখানে ঝামেলা আছে, পুরো মহল্লাটা বম্বিং করে শান্ত করে দিয়েছে। মানিক পীরটাই অশান্ত হয়ে গেল আজকে। এবার এখানে যত বড় হনু হোক না কেন, এইটা কিন্তু আমরা বরদাস্ত করব না। এখন তো নামটা বললাম তো আপনাকে, এখন ওই লোকটা কার সঙ্গে আছে, কে আছে, সেটা পুলিশ তদন্তকে আমাকে জানায়। আমরা বলেছি যেই হোক না কেন, এরম ছাড়া নেই। কারণ হচ্ছে কি, এই জিনিসটা আমরা বরদাস্ত করতে পারবো না। আমাদের যদি কোনো লোক থাকে তাকে কিন্তু ছাড়া হবে। এখন তো আমি কি করে বলবো, এখন তো আমরা গেছি, যা নাম পেয়েছি সেটা বলছি। কার ওর পিছনে কে আছে না আছে সেটা পুলিশও বলুক, তদন্ত করে আমরাও খোঁজ নিচ্ছি, হ্যাঁ, কে আছে না আছে। কিন্তু আমরা পরিষ্কার বলে দিয়েছি, আমার অবজারভার বলে দিয়েছে সুবোধ অধিকারী, কি যেই হোক না কেন, কিন্তু এই বরদাস্তটা আমরা করব না। না, হিন্দু মুসলিম ব্যাপারে ওখানে কোনো কথা ওঠেনি, আমি তো ছিলাম স্পোর্টে। না, পলিটিক্যাল ব্যাপারও না, হিন্দু মুসলমান ব্যাপারও না, এ তুলা বোঝে দিয়ে ঝগড়া। কিন্তু না না, এইসব শুন, বিজেপি অনেক কিছু বলে, বিজেপি তো অনেক কিছু বলে, সে নিয়ে তো চললে তোর হবে না, দেশও চলবে না। এবারে বিজেপি কোথায় কি করছে না করছে, বিজেপি এতদিন দাঙ্গা লাগালো, সেসব কি মানুষ ভুলে গেছে? তো ওইসব ছেড়ে দিন, এখন এলাকায় শান্ত আছে, এই এলাকাকে ভাটপাড়াকে অশান্ত করতে দেবো না। হ্যাঁ, না, দুষ্কৃতিদের বোমাবাজি বলা যায় না, একটা নিরীহ লোকের উপরে দুষ্কৃতিদের বোমাবাজি বলতে পারেন। হ্যাঁ, আহত কে হয়নি, আমি যার দেখলাম সামান্য একটা মহিলা একটা পায়ে লেগেছে, হ্যাঁ, কিন্তু এরকম কিছু হয়নি। তবে আমরা কন্ট্রোল করেছি, পুলিশকে দিয়ে পুরো কন্ট্রোল করছি, পুলিশ ওখানে নেমে গেছে, অজয় ঠাকুর এসছেন, হ্যাঁ, মোটামুটি প্রশাসনটা অ্যাক্টিভ হয়েছে, আশা করি জিনিসটা কন্ট্রোল এসে গেছে। এখন জিনিসটা হচ্ছে ওটা কে আছে না আছে, ব্যাকগ্রাউন্ডটা দেখুন, বোমাবাজি যে ছেলেকে একদম নিরীহ ছেলে, হ্যাঁ, ঝামেলা হয়েছে কালকে রাত্রিবেলা, 4টে মুসলমান এসেছে এই পাশে গলিতে, তাকে বলা হয়েছে কি তুমি 14 দিন কোয়ারেন্টাইনে যাও, হ্যাঁ, নাইলে এখান থেকে যাও, তুমি ভালো হয়ে গেলে আবার আসবে। তো এই জন্যেই সকালে আজকে ঝামেলাটা বাড়িয়ে দিয়েছে, কেউ বলছে কি তুমি এইখানে 50,000 টাকা চাইছে, কেউ বলেছে 5,000 টাকা চাইছে, কিন্তু এটা একদম মিথ্যে কথা, কেউ টাকা চাইনি। এখন একটা ভালো ছেলে নিরীহ সমীর বলে ছেলে আছে, তাকে নিয়ে গেছে। মানিকপিড়ে কি ঘটনা ঘটেছে? 14 নম্বর ওয়ার্ডে মানিকপিড়ে বোমাবাজি হয়।
घटना का मेन उद्देश्य यही है कि जो दो गुट के बीच में लड़ाई हुआ, दोनों टीएमसी करने वाले हैं, और ये लड़ाई हुआ पैसे को लेकर। जो आए दिन जो लोग नए नए अपने घर बना रहे हैं या ज़मीन ले रहे हैं, उन लोगों का मांग यही है कि भैया हमको यहाँ पैसा दीजिए तभी आप बना सकते हैं। यही लेकर आम पब्लिक में गुस्सा भी है कि भैया हम आपको पैसा क्यों देंगे, जब ज़मीन हम लीगल तरीके से ख़रीद रहे हैं, गवर्नमेंट को हम टैक्स दे रहे हैं, तो फिर हम आपको क्यों पैसा देंगे। तो बबुआ करके हैं, उन्हीं का ये मांग है कि भैया आपको यहाँ का बनाना है तो आपको पैसा देना पड़ेगा, नहीं तो आपको यहाँ बनाने का अलाउ नहीं है। और वही लेकर पब्लिक में ये है कि भैया हम नहीं देंगे आपको पैसा, और इसी को लेकर बमबाजी आज स्टार्ट हुआ। ये 2-3 दिन से चल रहा था, पुलिस प्रशासन भी ज़्यादा एक्टिवली इसको ये नहीं कर रही है, मतलब देख नहीं रही है, इसीलिए गुस्सा भी लोगों में बहुत ज़्यादा है इसको लेकर। और दोनों एक ही पार्टी के हैं, टीएमसी पार्टी के हैं, और जैसे होता है हमेशा कि आजकल पार्टी में यही लोग भरे हुए हैं जो ये एंटी सोशल टाइप के काम करते हैं, जितने ही समाज के विरोध में जो काम चल रही है उसी को ये लोग ज़्यादा इम्पोर्टेंस दे रहे हैं, और इसी वजह से आज समाज में लोगों को प्रॉब्लम हो रही है इससे।